হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কম্পিউটার নলেজ ইন বেঙ্গলি। যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। যারা আগে থেকেই করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কম্পিউটার কাকে বলে বা কম্পিউটার বলতে কি বুঝি? কম্পিউট হলো একটি গ্রিক ভাষা যার অর্থ হলো গণক। কম্পিউটার কথার অর্থ হলো গণক যন্ত্র। এর ফলে কম্পিউট থেকে কম্পিউটারের নামকরণ হয়েছে। যে যন্ত্র বৈদ্যুতিক তড়িৎ দ্বারা চালিত হয় এবং চারটি বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলি হলো 1. ইনপুট ডিভাইস, 2. আউটপুট ডিভাইস, 3. প্রসেসিং ইউনিট, 4. মেমোরি স্টোরেজ ইউনিট। এই চারটি বৈশিষ্ট্য সম্পন্ন যন্ত্রকে কম্পিউটার বলে।